যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না, তারা শুধু সংঘাতহীন সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। বাংলাদেশ সরকারও তাই চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে সচিবালয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া দেখা করতে গেলে তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুই বড় রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সমাবেশ দেখে সন্তুষ্ট যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এর আগে আইনমন্ত্রী আনিসুল হকের সাথে বৈঠক করেন উজরা জিয়া। আইনমন্ত্রী জানান, সংবিধান মেনেই বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সক্ষম। উজরা জিয়ার সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ডু। আইনের যে অবকাঠামো, একটা নিরপেক্ষ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার যে অবকাঠামো, সেটা বাংলাদেশে আছে এবং আমি সেই সব যেই সব আইনগুলি এই ব্যাপারে সহায়ক সেই সব আইনগুলির কথা উল্লেখ করেছি। বাংলাদেশে এখন যে কোনো অপরাধের সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার হয় এবং তাই হবে। বাংলাদেশে এখন যেই অবস্থা আছে সেই অবস্থায় তারা খুবই খুশি এবং তারা মানে এই যে কালকে যে সহাবস্থান দেখেছে, দুই দলের বড় একটা গ্যাদারিং, এখানে কোনো মানে একটা পিসফুল অ্যাটমসফিয়ার ছিল, এটাও তারা প্রশংসা করে গিয়েছে এবং তারা বলছেন যে আগামী ইলেকশন যাতে ফুড মানে ফিয়ার ফ্রি এবং ভায়োলেন্স ফ্রি হয় এটা তারা দেখতে চান। আমরা বলছি যে আমাদের ইলেকশনের সময় আমাদের নির্বাচন কমিশনের আন্ডারে অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন আমাদের আমাদের ল এনফোর্সমেন্ট ফোর্স তার আন্ডারে থাকবে এবং তিনি যেভাবে ডিরেকশন দিবেন সেভাবেই তারা কাজ করবে। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না, তারা শুধু সংঘাতহীন সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। বাংলাদেশ সরকারও তাই চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে সচিবালয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া দেখা করতে গেলে তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুই বড় রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সমাবেশ দেখে সন্তুষ্ট যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এর আগে আইনমন্ত্রী আনিসুল হকের সাথে বৈঠক করেন উজরা জিয়া। আইনমন্ত্রী জানান, সংবিধান মেনেই বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সক্ষম। উজরা জিয়ার সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ডু। আইনের যে অবকাঠামো, একটা নিরপেক্ষ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার যে অবকাঠামো সেটা বাংলাদেশে আছে এবং আমি সেই সব যেই সব আইনগুলি এই ব্যাপারে সহায়ক সেই সব আইনগুলির কথা উল্লেখ করেছি। বাংলাদেশে এখন যে কোনো অপরাধের সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার হয় এবং তাই হবে। বাংলাদেশে এখন যেই অবস্থা আছে সেই অবস্থায় তারা খুবই খুশি এবং তারা মানে এই যে কালকে যে সহাবস্থান দেখেছে, দুই দলের বড় একটা গ্যাদারিং, এখানে কোনো মানে একটা পিসফুল অ্যাটমসফিয়ার ছিল, এটাও তারা প্রশংসা করে গিয়েছে এবং তারা বলছেন যে আগামী ইলেকশন যাতে ফুড মানে ফিয়ার ফ্রি এবং ভায়োলেন্স ফ্রি হয় এটা তারা দেখতে চান। আমরা বলছি যে আমাদের ইলেকশনের সময় আমাদের নির্বাচন কমিশনের আন্ডারে অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন আমাদের আমাদের ল এনফোর্সমেন্ট ফোর্স তার আন্ডারে থাকবে এবং তিনি যেভাবে ডিরেকশন দিবেন সেভাবেই তারা কাজ করবে।